বাট আজকে প্র্যাকটিস করে আমি নিজে শুনলে আমি নিজের কাছে অনেক ভালো গুগল ডিজাইন আমার পিছনে কেন ফলো করতেছে গুগলটাকে বেশি অসহায় What's up everybody, it's me Faisal Ahmed and welcome to my another vlog. What's up everybody, it's me Faisal Ahmed and welcome to my another vlog. So guys, আজকে আমরা আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দোয়া এন্ড সাপোর্ট আর এটা একটা ব্লগ না চলে আসতে পেরেছি গাইজ ভিডিও শুরুতে আপনাদের সকলে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের এই সাপোর্ট ও ভালোবাসা আমি অনেক দূর পর্যন্ত যেতে চাই আপনাদের সকলের জন্য রইল আমার এই বুকে পড়া ভালোবাসা শুরু করি সকাল হয়ে গেল এখন মূলত আমরা প্র্যাকটিসে যাবো আজকে যদি ডে ওয়ান তাই বলে আজকে একটু হালকা প্র্যাকটিস করাবো এবং আমি মূলত প্র্যাকটিস করছি না কারণ আমি ভিডিও ফুটেজ নিব কিন্তু তারা যদি প্র্যাকটিস করেছে তাদের প্র্যাকটিসের ভিডিও আপনারা দেখবেন এনজয় করবেন এবং অবশ্যই শেয়ার করবেন লেটস গো গাইস আজকে মূলত এই ড্রেসে অথবা ব্লগারদের ড্রেসে মারাবে না কারণ আজকে আমার টিম বিবিএসের সাথে যেহেতু প্র্যাকটিস করবো তো আমাকে টিম বিবিএসে যাচাই করতে হবে তো আমি এখান থেকে ডাইরেক্ট এই গেমটি চেঞ্জ করে ফেলবো রেডি থ্রি টু অ্যান্ড সো বিবিএসে যাচাই করে আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরা ডাইরেক্ট এখান থেকে বাইরে চলে যাব কারণ বাইরে গিয়ে আমাদেরকে আবার প্র্যাকটিসের মধ্যে যেতে হবে দেন লেটস গো গাইস বাসা থেকে বেরোয় গেছি কিন্তু বাসা থেকে বেরোয় দেখি এতটা ঠান্ডা পড়েছে যে আমি ভালোভাবে নড়াচড়া করতে পারছি না এবং কথাও ভালোভাবে বলতে পারছি না এবং আপনারা যদি এখানে মাঠে দেখেন জাস্ট সি গাইস রাস্তা দেওয়া এতটা ঠান্ডা হয়ে গেছে এবং এত কুয়াশায় ভর্তি যে জন্য এই শীতে আমাদের যাই না কতক্ষণ প্র্যাকটিস করতে পারবো কিন্তু প্র্যাকটিস করার জন্য আমি এখানে বুট নিয়ে এসে পড়েছি বুটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি মনে হয় লেট করে ফেলেছি বিকজ এখানে দেখা যাচ্ছে রোদ উঠে গিয়েছে সো আমরা গিয়ে দেখি কি সেখানে কি প্যাকেজটা শুরু করে দিয়েছে নাকি না লেটস গো গাইস সো গাইস ফাইনালি আমরা সকালবেলা মাঠে আমাদের এসে পড়ছি আপনারা আমার পিছনে যদি খেয়াল করেন তো দেখতে পারেন কি আমাদের এখানে খেলোয়াড়দের আরামক্য হয়ে গিয়েছে ট্রেনিং করা শুরু করে দিয়েছি তো আমাদেরকে তিনি ট্রেনিং দিয়েছেন এখানে আমাদের এখানে আসেন এই সাইড ভাই সেটা আপনি কিছু বলেন আমাদের খেলার সম্পর্কে আপনার আমাদের কাছে কারণে ট্রেনিংটি দিচ্ছেন ফুটবল একাডেমি এখানে অনেক উদীয়মান প্লেয়ার আছে আমাদের এই একাডেমি থেকে প্রতি বছর এই বিকেসিতে তিনটা জন করে ভর্তি হয়েছে এখনও অলমোস্ট তিনজন ভর্তি আছে আরও সিনিয়র প্লেয়ার আট নয় জন আছে আমরা এই এফসিএল ফুটবল একাডেমির চলমান 2016 সাল থেকে আজকে 4 বছর যাবৎ চলতেছে এখন পর্যন্ত অনেক প্লেয়ার আমাদের বিকেসিতে আছে ঢাকা লিগে খেলতেছে এটা আমাদের এফসিএল ফুটবল একাডেমি 11 প্র্যাকটিস চলতেছে সবাই দয়া করবেন আসলে আমরা একটু চেষ্টা করতেছি আমাদের ছেলেদেরকে সবসময় একটা ট্রেনিংয়ের মধ্যে রাখার জন্য যেহেতু আমাদের একাডেমি থেকে প্রায় 10 জন বিকেএসপিতে অলরেডি চান্স পেয়েছে আগে পরে বর্তমানে আর নতুন 3 জন সদস্য চান্স পেয়েছে তো যেহেতু এখন লকডাউনের কারণে বিকেএসপি বন্ধ আছে আমরা চেষ্টা করতেছি ওদেরকে বিকেএসপিতে যেই ট্রেনিংটা ওরা করে ওই রকমই প্র্যাকটিসটা চালু রাখার জন্য যে জিনিসগুলো ওরা শিখে আসছে ওই জিনিসগুলো যেন ধরে রাখতে পারে আমরা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি আর কি হ্যাঁ আমরা অনেক ইনস্ট্রুমেন্ট কিনেছি নতুন মার্কার কোন রিংস তারপর ল্যাডার এইগুলো দিয়ে ওরা প্র্যাকটিস করতেছে
এভাবে প্র্যাকটিস চালু থাকবে, যে কদিন ওরা হোম গ্রাউন্ডে থাকবে, নিজেদের মাঠে থাকবে, প্রতিদিন নিয়ম অনুযায়ী প্র্যাকটিস চলবে। সবার জন্য শুভকামনা রাখবে। সো গাইজ, তাহলে সাইড বাই সাইড যদি কথা বলা হয়ে গেল, এখন আমরা যেসব ইকুইপমেন্ট ঢাকা থেকে এনেছি সেগুলির সাথে পরিচয় হবো একটি ইন্ডাস্ট্রিটার মাধ্যমে। তো আমি ডাইরেক্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে এই সবগুলো ইকুইপমেন্টের পরিচয় দিব। সো রেডি, 3, 2, 1। হ্যালো, আজকের মতো আমাদের প্র্যাকটিস এখানেই শেষ। সবাই অনেক টায়ার্ড, ওই যে সবাই এখানে দিয়ে বসে আছে, আমাদের অ্যাপ্রনগুলো সব নেড়ে দিছি, ওই যে ওইদিকে ফটো সেশন চলতেছে। তো ফয়সালের চ্যানেলটা আমরা টুকের দিকে আগে যেতেছি। তো আমাদের এই খেলার ভিডিওটাকে সবাই সাপোর্ট করবেন, অনেক কিছু শেখার আছে। আমরা অনেক ইনস্ট্রুমেন্ট আনছি, প্র্যাকটিস চলতেছে। আমরা 3-4 দিন ধরে শ্যুটটা নিব, কারণ একদিনে সব আইটেম দেখানো সম্ভব না। তো বেস্ট অফ লাক। গাইজ, আজকে মর্নিং প্র্যাকটিসের ডে 2। আজকে মূলত আমরা ইকুইপমেন্টস এবং বিভিন্ন জিনিস সম্পর্কে পরিচিত হবে এবং তার আরও বেশি ট্রেনিং নিয়ে এসেছে, এবং আমরা আজকে বিভিন্ন রকম স্কিলস দেখবো, বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং দেখবো, এবং অবশ্যই আপনারা সেটা শেয়ার করবো। এবং কাছে একটা মজার বিষয় দেখবে, কেউ করতে যায় না আমার পিছনে কেন ফলো করতেছে, একটু দাঁড়িয়ে দেখি কুকুরটাকে বেশি অসহায়। কুকুরটা জানে না কেন ডাকতেছি বাবা, আমার এখন ভয় করছে গেছি, এখন ভয় করছে গেছি, জানি না কি হচ্ছে। ওকে গাই, মাঠে এসে পড়েছি। গাইজ, আমরা ফাইনালি যেহেতু মাঠে এসে পড়েছি, এখন আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাবো এবং আমি বিভিন্ন ব্লগিংয়ে ফুটেজ নেবো। দেন লেটস গো গাইজ। Thank you.
গাইজ, আজকের মতো আমাদের প্র্যাকটিস শেষ। তো আজকে আমরা সবাই কুল ডাউন করে সবাই রেস্ট নিচ্ছে। তো আগামীকাল আমরা আবার হার্ড প্র্যাকটিস করবো, আরও কঠিন প্র্যাকটিস হবে। তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যাতে আরও ভালো কিছু প্র্যাকটিস করতে পারি। তো গাইজ, আগামীকাল আবার দেখা হচ্ছে। হেই গাইস, গুড মর্নিং। আই হোপ আপনারা যে যেখানে আছেন আপনারা তো আমাদের খুব ভালো আছেন। গাইস, আজকে মূলত আমাদের প্র্যাকটিস ডে থ্রি। দেখতে দেখতে ডে থ্রি হয়ে গেলো, কিন্তু মজার একটা বিষয় হলো আমি কিন্তু একটু মধ্যে প্র্যাকটিস করিনি। তো আজকে ভাবলাম আজকে আমিও প্র্যাকটিস করবো এবং আপনাদের সকলের সাথে অবশ্যই শেয়ার করবো। শুধু আমি ফুটবল খেলাতে বাদে বাকি এই সকল প্র্যাকটিস করবো। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। এবং গাইস, এই ভিডিওটা করতে যাদের কষ্ট হয়ে গেছে রিমাইন্ডার বেশি করে লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি বিভিন্ন চ্যানেলে। এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন ভিডিও দরকার। এখন আমরা যদি মাঠে এসে পড়েছি, তবে আমরা মাঠে চলে যাবো। লেটস গো গাইস। ফাইনাল আমরা এখানে মাঠে এসে পড়েছি। এখন আমাকে মতো সাইড বাই ডাকছে, কারণ আমার আজকে যেতে প্র্যাকটিস করতে হবে, তাই বল এখন আমাকে ডাইরেক্ট চলে যেতে হবে। তো আমরা এখানে দেরি না করে প্র্যাকটিসে চলে যাবো। দেন লেটস গো গাইস। সো গাইস, আজকে আমি একটু প্র্যাকটিস করলাম। গত কয়েকদিন যাবো আমি প্র্যাকটিস করি না, কারণ আমি অনেকগুলো ফুটেজ নিয়েছি। বাট আজকে প্র্যাকটিস করে আমার নিজের শরীরে আমার নিজের ফুটেজ অনেক ভালো লাগছে। এখন শরীর একটু ইজি লাগছে এবং বডি সবগুলো অর্থাৎ শেয়ারগুলো আমাদের কাছে একেবারে ইজি লাগছে, এই জন্য ইজিলি মুভমেন্ট করতে পারতেছি। এখন আমাদের একটা ম্যাচ হবে, সাইড পেয়ে আসেন আমাদের কিছু আমাদের ম্যাচে শুরুতে যাচ্ছে। আই হোপ এই ম্যাচে আপনার সবাই হচ্ছে এনজয়মেন্ট অনেক ইন্টারেস্টিং হবে। তো কিছু আমরা যখন ম্যাচ শুরু হবে তখন আমি আপনার সাথে দেখা করছি। তো আমি আপনার সাথে দেখা করছি ম্যাচের সময়। Hey!
আমাদের খেলাধুলা শেষ হয়ে গেল। আমি মনে হয় পুরোটা খেলা ভিডিও করতে পারিনি, কারণ আমার মেমোরি কার্ড শুধু একটি এবং এটি স্টোরেজও অনেক কম। এটার জন্য এটা টোটালি যদি ভিডিও করে তাহলে বাকি ভিডিওগুলো অনেক মিস হয়ে যাবে, তো আমি টোটালি ভিডিও করতে পারিনি। সো স্যাড। তুমি আগে বলবো না, আমার কাছে তো দুইটা মেমোরি কার্ড ছিল। ওএমজি। আর গাইস, আমি প্রথম দিন প্র্যাকটিস করার পর ইঞ্জুরিতে পড়ছি, যার কারণে দুই দিন প্র্যাকটিস আসতে পারি নাই, মানে মাঠে আসছি। শুধু ক্যামেরা ধরা লাগছে, অ্যাপ্রন নেওয়া লাগছে, মার্কার বসানো লাগছে, এতটুকু আর কিছু করতে পারি নাই। এই নিয়ে ব্যথা পেয়ে গেছে ফার্স্ট দিন, মানে ক্যামেরা আনছে, ফুট হয়েছে, প্র্যাকটিস করছে, তারপর আর দুই দিন প্র্যাকটিস করতে পারি নাই। তো সবাই ভিডিওটাকে লাইক করবেন, আপনাদের যদি ওরকম সাপোর্ট পাই আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরও ভালো করে ভিডিও বানাই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো। বাই বাই। সিরিয়াস গাইস, আমাদেরকে বেশি করে সাপোর্ট করুন, এই ভিডিওতে বেশি করে লাইক দিয়ে দিন, যাতে আমি নেক্সট ভিডিওটি আরও ভালো করে বানাতে পারি এবং নেক্সট ভিডিওটি আপনাদের প্রিয় একটি চ্যালেঞ্জ নিয়ে আসবো। প্রিয় চ্যালেঞ্জ অথবা ট্যাবের আপনারা যা কমেন্ট করবেন তার উপরে নির্ভর হবে। তো আপনারা বেশি করে লাইক করুন এবং কমেন্ট করুন আপনারা নেক্সট ব্লগ কী হিসেবে দেখতে চান। আপনারা বলে দিন কি নেক্সট ফয়েজ ভাই, আমরা নেক্সট ব্লগ এটি হিসেবে দেখতে চান, দেন আমি নেক্সট ব্লগটি ট্র্যাভেল ফুড চ্যালেঞ্জ অথবা সেই হিসেবে বানাবো। স্টার্ট। তো গাইস, দেখে যেতে আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে এসে পড়েছে। আই হোপ আপনার সকলের কাছে ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করুন এবং কমেন্টে দিন আপনার কাছে কতটুকু ভিডিও ভালো লাগছে। তো দ্যাট ইজ গাইস নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইস এনজয়িং দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব বাটন। তো গাইস অবশ্যই রেগুলার ফর্ম খুদা হাফেজ, লাভ ইউ অল গাইস, বাই বাই, টাটা।